বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য এসেছি এই কথাটি আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে বলেছেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে, যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাহলে যদি পরীক্ষা দেওয়ার জন্য এসে থাকি, তাহলে সেই পরীক্ষা, যেমন স্কুল কলেজে যদি আমাদের পড়ালেখা করা শেষে স্কুল কলেজে পরীক্ষা দিতে হলে কিন্তু আমাদের পড়ালেখা করতে হয়, বা মাস্টার রেখে পড়ালেখা না করলে আমরা কিন্তু সেই পরীক্ষা পাস করতে পারবো না। তাই একটা জিনিস হলো কি, যে পৃথিবীতে বহু গ্রন্থ আছে, এই গ্রন্থ কিন্তু আমরা একা একা পড়লে বুঝি না। ঠিক আল্লাহর মহাগ্রন্থ হলো কোরআন। এই কোরআনকে বুঝতে হলে সেই বুঝনেওয়ালার কাছে বুঝে এরপর আমাদের পড়তে হবে, তখনই আমরা একটা যে কোনো কোল দিক পাবো। তো এখন যেই বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমাদের দেহ কোরআনকে বুঝতে হলে, তাহলে সেই দেহ কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ বসত করেন, এবং এই দেহ কোরআনের মধ্যে কিন্তু আল্লাহর অফিস রুম আছে এবং বাসস্থান স্থান আছে। তো এখন দেখা গেছে বাহ্যিকভাবে যদি আমরা হাদিস কোরআন লক্ষ্য করি, তাহলে আল্লাহর বাসস্থান ঠিকানা দিয়েছেন কোথায়? সেই ঠিকানা দিয়েছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সেটা হলো আল্লাহর আরশে আজিম। সেই আরশে আজিমে আল্লাহর বাসস্থান। আচ্ছা, এখন দেখা যায় যে আল্লাহর বাসস্থান যদি আরশে আজিম হয়, তাহলে আল্লাহর অফিস রুম কোথায়? যেখানে বসে মানুষের ফয়সালা করে, যেখানে বসে 18,000 মাকলুকাতের ফয়সালা করে, কার কী দরকার, কার কী প্রয়োজন। তো এখন আমি যে কথাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু দেখা যায় যে এটা বাহ্যিক বোঝানো হলো যে আরশে আজিমে আল্লাহর বাসস্থান, এবং চৌথা আসমানে, যাকে 4 নম্বর আকাশ বলা হয়, সেই চৌথা আসমানে কিংবা 4 নম্বর আরশে আল্লাহর অফিস রুম। যাই হোক, আজকের যে আলোচনাটি, সে আলোচনাটির মূল যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো আল্লাহর বাসভবন আরশে আজিম, এবং 4 নম্বর যে আরশ, সেখানে আল্লাহর অফিস রুম। তো মানুষ যখন যখন তখন দরখাস্ত করে আল্লাহর কাছে, যখন তখন দোয়া করে, যখন তখন দোয়া কিন্তু আল্লাহ শোনে না, যখন তখন এই দরখাস্ত কিন্তু আল্লাহ নেয় না। ঘটনা হয়েছে এই পৃথিবীতে যে অফিস আদালতগুলো আছে এগুলো 5টার সময় বন্ধ হয়ে যায়। এখন আমি যদি 6টার সময় কোনো অফিসে যাই, অফিসে গিয়ে যখন আমি কোনো দরখাস্তর চেষ্টা করি, তখন দেখি সব কিছু বন্ধ। তখন দেখা যায় যে দরখাস্ত দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আর আল্লাহ কী বলেছে, যে রাতের যখন গভীর হয় তখন আমার অফিস খুলি, আর সেই অফিসে আমি বসি, আমার নিজের কুরসিতে আমি বসি। তখন এই পৃথিবীর কোনো মানুষ কোনো বিপদগ্রস্ত বা কোনো সমস্যা নিয়ে যখন আমাকে দরখাস্ত করে, বা রাতের গভীর যখন চোখের পানির সাথে জিকির করতে থাকে, এবং জিকির শেষে যখন দোয়া করে, তখন আমি আরশে আজিম থেকে যখন আমি সে আমার 4 নম্বর আরশে আসি, নিজের কুরসিতে যখন বসি, তখন দেখা যায় যে ব্যক্তিগুলো অতিরিক্ত প্রেমিক, অতিরিক্ত আবেগময়, তারা যখন নিজের কালবের মধ্যে ধাক্কা লেগে, যখন ধাক্কা দিয়ে দিয়ে যখন জিকির করে, তখন সেই জিকিরের ধাক্কাটা আমার কুরসির মধ্যে লাগে, আর সেই কুরসি যখন কাঁপতে থাকে, তখন বুঝতে পারি যে কেউ কোনো দেশ থেকে কোনো জায়গা থেকে আমি আল্লাহকে স্মরণ করেছে, কেউ হয়তো বিপদগ্রস্ত হয়ে সে আমাকে স্মরণ করেছে, তার এই বিপদ উদ্ধার করবে, করতে হবে। তখনই আমি ফেরেশতাদেরকে নিয়োগ করে দেই, যাও দেখো কোন দেশ থেকে, কোন বাড়ি থেকে, কোন ঘর থেকে আমার এক বান্দা
বা আমার এক বান্দি সে খুব যন্ত্রণাতে আছে, সে অসুবিধাতে আছে, সে আমার সাহায্য চাইতেছে। তখন ফেরেশতারা গিয়ে দেখে একজন নারী লোক এক ঘরে বসে এমনভাবে জিকির করতেছে আর এমনভাবে স্মরণ করতেছে যে হে আল্লাহ, তুমি ব্যতীত আর কিছুই চাই না, তোমাকে যদি পাইতাম আমার আর কিছু চাওয়ার নেই। সে কোনো বিপদ, সে কোনো সমস্যার কথা বলে না, শুধু আল্লাহকে চায়। তখন ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে যখন বলে হে আল্লাহ, তিনি তো দুনিয়াবি কোনো কিছু চায় না, তার দুঃখ দুর্দশা সে মুক্তি চায় না, সে শুধু আপনি আল্লাহকেই চাচ্ছে, এছাড়া আমি আমরা তার মুখে কোনো কিছুই শুনি নেই। তখন আল্লাহ তো সবই জানে, তবু ফেরেশতাদেরকে দিয়ে কেন করে? ফেরেশতাদেরকে বলতেছে হে ফেরেশতা সকল, আমার এই বান্দা বান্দি আমাকে রাতের গভীরে নিজের ঘুমকে হারাম করে দিয়ে আমার প্রেমে পড়ে চোখের পানি ছেড়ে আমাকে ডেকেছে, জিকির করেছে, সে দুনিয়াবে কোনো কিছু চায়নি, শুধু আমাকেই চেয়েছে। হে সমস্ত ফেরেশতা সকল, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার এই বান্দিকে, আমার এই বান্দাকে আমি পিছনের ক্ষমা করে দিলাম যা কিছু পাপ ছিল, এবং তাকে সুসংবাদ দিয়ে দাও, সে যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে তখন আমি আল্লাহ তার পাশে থাকব। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। হে জগতবাসী, যদি আমরা এমন হতে পারি আর এমনভাবে যদি আল্লাহকে ডাকতে পারি, আর শুধু ডাকলেই হবে না, যেই সময়ে ডাকলে আল্লাহ মঞ্জুর করে থাকে, যেই সময়ে ডাকলে আল্লাহর অফিসরুমে আল্লাহর নিজের কুরসিতে বসে থাকে, তখন যদি ডাকা হয় তখন আল্লাহ সেটা মঞ্জুর করে থাকেন। তবে হে জগতবাসী, আপনারা আরও একটি কথা আমাকে বলতে পারেন, কেন আল্লাহ তো সর্বমবিরাজিত, সবসময় তো আল্লাহ কথা শুনতে পারে, কিন্তু দেখেন আল্লাহ কিন্তু এই জগৎটা চালিয়ে রাখে, আল্লাহ এই জগৎটা চালিয়ে রাখে, এবং দেখা যায় যে আল্লাহ কিন্তু কখনো কখনই অন্যভাবে থাকে, অন্য কিছু সৃষ্টির জন্য করে থাকে। তাই আল্লাহ বলেছে আমার হুকুম ছাড়া তো কিছু চলে না, কিন্তু আমি সমস্ত কিছু নিয়মাবন করেছি, যে যারা নিজের ঘুমকে বাদ দিল, যারা ঘুমকে হারাম করে দিয়ে তারা রাতের নিগুরে উঠে আমাকে ডাকে, চোখের পানি ফেলায়, আমি তো এই জগৎ সৃষ্টি করেছি প্রেমের কারণে। আমি যখন সৃষ্টির শুরুতে বা সৃষ্টির আগে আমি আল্লাহ যখন ভাবতাম যে আমি এত শক্তিধর, আমি এত ক্ষমতার অধিকারী, কে আমাকে ডাকবে, কে আমার এই ক্ষমতা শালী বলে আমাকে ডাকবে, তখন আল্লাহ এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন এবং প্রেমেরই কারণে। যদি কেউ প্রেমের থেকে, চোখের পানির সাথে, অন্তর থেকে কেউ যদি ডাকে, তখন আল্লাহ কি বলে? যে আমি তার ডাক শুনে থাকি, আমি তার দরখাস্ত পূরণ করে থাকি। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করতেছি? এই জন্যই করতেছি যে কোনো কোনো মানুষ আছে, তারা আমাকে এমন সময় ডাকে যখন আমি মঞ্জুর করি না, আর যখন ডাকে না তখন আমি আমার কুরসিতে বসি না। যাই হোক, আজকের মূল কথা হলো যে প্রেমিকের কখনো অলসতা নেই। যদি কখনো কেউ জানতে পায় যে আমার প্রেমিক ইমুক জায়গায় এসে দাঁড়িয়ে আছে, যত কঠিন রাস্তা হোক আর যত রাত্রই হোক, সে কিন্তু তার প্রেমিকের কাছে পৌঁছে যাবে, কিসের টানে? প্রেমের টানে, মনের টানে। তাহলে কেউ যদি রাতের গভীরে উঠে আমাকে ডাকে, তখন সেই ডাক আমি সহ্য করতে পারি না, আমার বান্দার ডাক আমি কবুল মঞ্জুর করে থাকি। তবে হে জগতবাসী, আমরা আজকের পর থেকে রাতের একটা ভাগ বেছে নেব, এই সময় আল্লাহকে ডাকব, এই সময় আল্লাহর ইবাদত করব। তবে আজকে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন যে অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে যখন তখনই বলে আল্লাহ তুমি রক্ষা করো, যখন তখন বলবো কেন? তখনই বলবো নীরবের দেশে রব আসে, আর সেখানে বসে আমরা সেই রবকে স্মরণ করব, সব বিপদ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।